আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, তরুণ প্রজন্ম জাতিকে অতল গহ্বর থেকে টেনে তুলেছে। তিনি আরো বলেন, প্রজন্ম চত্বর থেকে উঠে আসা দাবি পূরণে আগামীকালের হরতাল প্রতিহত করতে সরকার কঠোর ব্যবস্থা নেবে। পেশাজীবী সমন্বয় পরিষদের নেতারা সচিবালয়ে আইনমন্ত্রীর সাথে দেখা করতে গেলে এ সময় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। বিচারটা যখন একটা পরিণতির দিকে যাচ্ছে, তখন জামাত যেভাবে বিপদ হয়ে উঠেছে, তখন কিন্তু সমস্ত জাতি একটা হতাশার অতল গহ্বরে নিমজ্জিত হতে যাচ্ছে। এখান কিন্তু এই হতাশা কিন্তু সবার মধ্যে এই হতাশাটা কাজ করতে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে আমি নতুন প্রজন্মকে সেলুট দেই, তারা কিন্তু আমাদের সেই হতাশার অতল গহ্বর থেকে আমাদেরকে টেনে উঠিয়েছে। সমস্ত জাতি আজকে ঘুরে দাঁড়িয়েছে। আজকে আপনারা বলছেন যে জামাতের বিরুদ্ধে সরকার ব্যবস্থা কেন গ্রহণ করছে না, ইনশাল্লাহ আগামীকালকের হরতালেই দেখবেন জামাতের বিরুদ্ধে সরকার কিরকম ব্যবস্থা গ্রহণ করে। এই নতুন প্রজন্ম, এই শাহবাগ চত্বর আমাদেরকে, সমস্ত জাতিকে একটা হার্ড লাইনে যাওয়ার নির্দেশ দিয়েছে, এবং সেই নির্দেশ অনুযায়ী কিন্তু আমি, আপনি, সরকার প্রত্যেকে কেউ কিন্তু বিচ্ছিন্ন নই আমরা, প্রত্যেকে কিন্তু আজকে সেই পথে আমরা এগোচ্ছি। নতুন প্রজন্ম নির্দেশ দিয়েছে, আমরা হার্ড লাইনে যাচ্ছি।